বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন দিয়ে আইএমএফ বলছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে এই ঋণ সহায়ক হিসেবে কাজ করবে। বাংলাদেশের জিডিপি অনুপাতে এই ঋণের পরিমাণ নগণ্য মন্তব্য করে অর্থনীতিবিদরা নিজেদের স্বার্থে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কারের দাবি জানান। আগামী সপ্তাহে ঋণের প্রথম কিস্তি আসবে আশা করে রাজস্ব আহরণ ও আর্থিক খাতে সংস্কারে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান। চলমান অর্থনৈতিক মন্দা কাটাতে গেল ২৪ জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছে $450 কোটি ঋণ সহায়তা চায় বাংলাদেশ। গেল নভেম্বরে আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। ১৬ জানুয়ারি আইএমএফ এর ডিএমডির নেতৃত্বে বাংলাদেশে আসা প্রতিনিধি দল ঋণ পাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেয়। সর্বশেষ সোমবার রাতে অনুষ্ঠিত আইএমএফ এর নির্বাহী পর্ষদের বৈঠকে $470 কোটি ঋণ অনুমোদন দেয়া হয়। আইএমএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয় আর্থিক নীতি সহায়তার জন্য ইসিএফ ও ইএফএফ তহবিল থেকে $330 কোটি এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আরএসএফ তহবিল থেকে দেয়া হচ্ছে $140 কোটি। এই ঋণের ফলে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এগিয়ে যাবে। এই অর্থবছরে রিজার্ভ ৩০ বিলিয়নের ঘরে নামলেও পরের অর্থবছরে $34.20 হতে পারে বলে আইএমএফ জানায়। দ্রুত সময়ে বাংলাদেশকে ঋণ দেয় আইএমএফ এর প্রতি কৃতজ্ঞতা জানান অর্থমন্ত্রী। সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাগুলো শক্ত ভিত্তির উপর আছে বলেও বিজ্ঞপ্তিতে জানান তিনি। এদিকে ঋণের প্রথম কিস্তি আগামী সপ্তাহে ছাড় হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। ৪.৫ বিলিয়ন অ্যাকচুয়ালি আমাদের ইয়ে ছিল, এসডিআর এর কিছুটা রেট ফ্লাকচুয়েশনের জন্য আমাদের কিছু গেইন হয়েছে, যার জন্য আমরা টোটাল এখন $4.7 বিলিয়ন পাচ্ছি। ৩৫২.৩৫ মিলিয়ন ইমিডিয়েট ছাড় করবে, সেটা হয়তো আমরা আশা করছি যে আগামী সপ্তাহে এই টাকাটা চলে আসবে, এই ডলারটা চলে আসবে। স্বল্প সময়ে স্বল্প শর্তের ঋণের অনুমোদন পাওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে অর্থনীতিবিদরা নিজেদের স্বার্থে কার্যকরী সংস্কারের তাগিদ দেন। সমস্যাগুলোর কথা আইএমএফও বলেছে, আমরাও বলেছি, সরকারও জানে। সেগুলো হচ্ছে রাজস্ব খাতের উন্নয়ন করতে হবে, যাতে আমরা সরকার আরো বড় রাজস্ব পায় এবং সেটা জাতীয় উন্নয়নে ব্যয় করতে পারে। আইএমএফ এর ঋণের ফলে সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল হবে কিনা তা সংস্কারের শর্তগুলো বাস্তবায়নের উপর নির্ভরশীল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের প্রাইসগুলো কম দামে বিক্রি হয়, আমদানি করা যায়। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।